নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল রবিবার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখুন আমি নিয়মিত এই ভিডিওটি আপনাদের সামনে দিই এবং কোনো না কোনো রাশির নাম আমি বলি সেখানে হয়তো সেম রাশির নাম মিলে অনেকের ক্ষেত্রেই অর্থপ্রাপ্তি হয় আবার কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি হয় না আমি কখনো দাবি করি না যে প্রত্যেকের ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তি হবে এটা কখনো আমি বলি না কারণ আমাদের জন্মকুণ্ডলিতে প্রত্যেকেরই কিন্তু নবগ্রহের মধ্যে প্রত্যেকটি গ্রহ কিন্তু শুভ অবস্থাতে নেই এবং যে গ্রহটি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখে নিন রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে এবং শুক্র এবং শনি এ দুটি গ্রহ আপনার কেমন রয়েছে তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার অর্থপ্রাপ্তি হবে কিনা কারণ অনেকে লটারির টিকিট কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছেন তার জন্য আমি একটা কথা আপনাদেরকে বলি আপনারা একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার দেখিয়ে নিন যে আপনার অর্থপ্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে কারণ প্রতিদিনের আমার এই প্রোগ্রাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অ্যালার্ট করি যে কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আমি বারবার বলছি যাদের দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে বুঝতে পারছেন অল্পের জন্য বড় একটা অর্থ আপনার হাত ছাড়া হয়ে গেল তার আগে আপনারা যে রাহুরক্ষা কবসটা পরিধান করেন কিনা নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে রাহু রক্ষা কবচ কি করে রাহু রক্ষা কবচ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে যদি আপনাদের জন্মছকে প্রবল যোগ থাকে আমি একটা কথা বলছি যদি আপনাদের জন্মচকে প্রবল যোগ থাকে তবেই কিন্তু আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং সর্বোপরি ভাগ্য কারণ আমাদের এই যে অর্থপ্রাপ্তি বা যে কোনো কিছুই কিন্তু ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন নিশ্চিত রূপে আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে দেখুন প্রতিদিনের এই প্রোগ্রাম এবং আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করি যে আপনারা যাতে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন এবং জানতে পারেন যে আপনাদের কোন বছর অর্থপ্রাপ্তি রয়েছে কোন মাসে অর্থপ্রাপ্তি রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ফরচুনা নাম্বার কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা রয়েছে আপনার যে ফরচুনা নাম্বার রয়েছে তার এগেনস্টে আপনাদেরকে কি করতে হবে দেখুন ফর্চুনার নাম্বারটাকে আপনারা মিলাবেন কি করে বা আমি যে টার্গেট নাম্বারটা দিচ্ছি সেটা মিলাবেন কি করে সেটার জন্য কিন্তু পরামর্শ করা দরকার রয়েছে কারণ প্রতিদিন কিন্তু কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি ঘটছেই আপনার হচ্ছে না হয়তো আপনার কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজন বা পরিবার পরিজনদের মধ্যে বা কোনো চেনা পরিচয় সূত্রে অর্থপ্রাপ্তি করছে দেখুন আমি শুধু যে লটারি থেকে অর্থপ্রাপ্তির কথা বলছি এমন না আপনার শেয়ার মার্কেট স্টক মার্কেট বিজনেস বা কোনো জায়গা থেকে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে মুনাফা পেলেন বা কোনো সূত্র থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটলো অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু পারে তো আগামীকালের যে আমি চার রাশির নাম বলবো সে চারটি রাশির নাম আপনারা লিখে রাখুন এবং সেই চারটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাতে চলেছে প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির টার্গেট যে নাম্বার আগামীকালের জন্য সেটা হচ্ছে পাঁচ এবং এক আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি করতে পারে সিংহ রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে আপনাদের শুভ সময় সকাল নটা থেকে দশটা বারো মিনিট পর্যন্ত নটা ছাব্বিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত আপনাদের সময়টা শুভ এর দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি হ্যাঁ রাশি ক্ষেত্রে কিন্তু প্রবল আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের শেয়ার বাজার স্টক মার্কেট থেকেও আপনারা অর্থ পেতে পারেন আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার এবং তিন আপনাদের শুভ সময় সকাল দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির আমি কথা বলবো অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির গাড়ো অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আট এবং ছয় আপনাদের শুভ সময় সেটা দ্বারা দেখা যাচ্ছে এগারোটা বারো মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত একদম অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মহা সৌভাগ্যশালী রাশি আপনার মীন রাশি মীন রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আট এবং চার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের যে শুভ সময় সেটা রয়েছে আপনাদের সকাল দশটা দশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই চারটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে যদি আপনাদের ন্যাকালচার পারমিট করে এবং আপনারা যদি গ্রহের প্রতিকার প্রতিবিধান করে রাখেন এবং পাশাপাশি রক্ষা কবচ এবং ভাগ্যভাগকে স্ট্রং করেন নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে আমি প্রতিদিন এই প্রোগ্রামগুলো আপনাদের কাছে দিই এবং আপনাদেরকে আমি অ্যালার্ট করি যে আপনার ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে কি না সেই বাধাগুলোকে আগে কাটান কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় যদি আপনার ভাগ্য যদি স্ট্রং থাকে কি না নিশ্চিত রূপে আপনারা কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি হবে কম হোক বেশি হোক কারো বড়ো ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে কারো ছোট হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে আগামীকাল কিন্তু এই চার রাশির মানুষের কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেসি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস এবং আর একটি কথা আপনারা প্রত্যেকেই অবশ্যই এ কাজটি আপনারা রাহুর বীজ মন্ত্র পাঠ করুন তাতে রাহু গ্রহ স্ট্রং হবে এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ